ওয়েলকাম ফ্রেন্ডস, বছরের প্রথম দিন থেকে আর্থিক ক্ষেত্রে একাধিক নিয়মের পরিবর্তন ঘটতে চলেছে যা আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। এই ভিডিওর মাধ্যমে সেগুলি শেয়ার করব, তার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করবেন এবং জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এলপিজি সিলিন্ডারের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে পকেটে কম বেশি চাপ পড়েছে সকলেরই। তবে এবার নতুন বছরের প্রথম দিনেই সামনে এলো বড় সুখবর, এক ঝটকায় 100 টাকা কমতে চলেছে এলপিজি সিলিন্ডারের দাম। যদিও ঘরোয়া রান্নার গ্যাস 14.2 কেজি সিলিন্ডারের দাম কমানো হয়নি, কমেছে ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার হওয়া 19 কেজি সিলিন্ডারের দাম, এমনই জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। জানুয়ারি মার্চ ত্রৈমাসিকের স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদ অপরিবর্তিত রাখলো কেন্দ্র। এ নিয়ে টানা চারবার পিপিএফ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ও সুকন্যা সমৃদ্ধির বার্ষিক সুদের হার থাকলো যথাক্রমে 7.1%, 7.4% এবং 7.6%। এনএসসি মাসিক আয় প্রকল্প, কিষাণ বিকাশ পত্র, বিভিন্ন মেয়াদী আমানতের সুদও রয়েছে একই। সংশ্লিষ্ট মহলের মতে উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যের বিধানসভা ভোটের আগে কেন্দ্রের এই সিদ্ধান্ত কার্যত প্রত্যাশিতই। বাড়ল এটিএম ব্যবহারের খরচ, নতুন বছরে আজ শনিবার থেকে বাড়ল সিংহভাগ রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের এটিএম ব্যবহারের খরচ। এখন মেট্রো ও অন্যান্য শহরে প্রতিটি ব্যাংকের গ্রাহকরা নিজের ব্যাংকে এটিএমে মাসে 5টি করে লেনদেন আর্থিক ও তার বাইরে করতে পারেন। অন্য ব্যাংকের এটিএমের ক্ষেত্রে মেট্রোতে সেই সংখ্যা ছিল 3টি এবং মেট্রো শহরের বাইরে 5টি। দুক্ষেত্রেই তার বেশি লেনদেনে গুনতে হতো পরিষেবা খরচ। সেই চার্জি লেনদেন পিছু 20 টাকা থেকে বেড়ে হয়েছে 21 টাকা, সঙ্গে লাগবে জিএসটি। তবে লেনদেনের সংখ্যায় কোনো বদল হচ্ছে না। সুতরাং দেখলেন বেশ কয়েকটি পরিবর্তন ঘটছে যা অবশ্যই আপনাদের জেনে রাখা উচিত। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।